গুড মর্নিং গুড মর্নিং কেমন আছে গাইস আমি তো ভালো আছি গাইস এই দেখো মানে এটা হচ্ছে কালকে সন্ধ্যার ভাত তো চলো আমার সন্ধ্যার ভাত অনেকেই বেশি হয়ে গিয়েছিল তার জন্য দেখো ওগুলো আমি সব কিছু মেজেছিলাম জাস্ট আমার সব কিছু বাসন মাজা ছিল জাস্ট এই জিম এই বর্তনটা খালি মাজা ছিল না তার জন্যে দেখো এই ভাতগুলো রেখে দিচ্ছি আর এখন সব মানে কি ঘর পরিষ্কার করছি তো তার জন্য চলো এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি না তো আর চলো গাইস এখন বাবর তো নটা স্কুল এখন তো ভাত খেয়ে যাবে তখন তো মানে সেই মর্নিংয়ের স্কুল ছিল ওখানে রুটি বানিয়ে দিতে খেয়ে চলে যেত চলো গাইস ওগুলো দেখলেই তো আমার কাজ বাজ আর এখানে দেখো চলো এই ঘরটা আমি পরিষ্কার করছি মানে এখন ঝাড়ু তাড়ু মারবো আর চলো এখানে দেখো আর আমার এত যেনই বাড়িতে নেই আর এখানে মা কুমিয়েছিলো চলো এখানটাটুকু পরিষ্কার করে নিচ্ছি আর চলো ঘরটা তো পরিষ্কার করতে হবে আর এই দেখো তোমার দাদাও স্নান হয়ে গেছে আর আমার এখনও বাসি কাজ শেষ হয় না আর চলো ঘরটাকে পরিষ্কার করবার আর আমি বাইরে রান্না করছি আর তার জন্যে দেখো এখানটা রেখে আর ওখানে চলে গেছি যে সকাল আজকে ঘুগনি খাবে তো তার জন্য মানে সেইটার জন্য ব্যবস্থা করতে গেছিলাম আর চলো ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে নেবো তারপরে দেখতে থাকো গায়েস আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই বলবে যে তোমরা কি কেমন ভিডিও ভালো লাগে এই দেখো আমার বোনও এসে গেছে আর আমার যা ও অন্য অন্যদিকে কাজ করছে কি করছে আমি জানি না এখন বলতে পারবো না আর চলো আমার তো করছি আর বাইরেও আমি রান্না করছি আমি ও রুটি বানাচ্ছি আর আমি ঘর পরিষ্কার আর আর করছি ভাত চাপিয়ে দিচ্ছি স্কুল আর এখানে আমি কাজ বাজ করে তারপরে স্নান টেনান করে পুজো করব মানে সবটা দেখাতে পারি না তার ভিডিওর মাধ্যমে তোমাকে বলে দিচ্ছি আর চলো এখন তো জানো যে আষাঢ় মাস আর এই দেখো আমি এখানে আলু চুলছি ঘুগনিটা চাপিয়েছি চলো গাইস আর ওখানে রুটি বানাচ্ছে আমি ভাবছি আজকে উনুনে রান্না করব তো আমার হাঁড়ি কেন একটু মানে কি কী দেব এই যে এখানে দেখো এই যে কুকারটা চাপিয়েছি না এখানে প্লাস্টিক দিয়েছি আর তার জন্যে চাপিয়েছি কালো হবে না আর তো এটাই আমি আজকে ভাতও রান্না করব তো আমার নতুন হাঁড়ি তো তার জন্য মানে সে কালো করতে আর ইচ্ছে করছে না আর চলো গাইস দেখতে থাকো পুরো ভিডিওটা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখানে যেন একটা নানুহা আজকে আমি এখানে পুড়িয়েছিলাম তো খেতে ভালো লেগেছিলো আর চলো এ দেখো আমার এখনও ঘোর পরিষ্কার হয় না দেখতে থাকো গাইস আমার ভিডিও এখানে দেখো আমি ঘু ঘুগনির মশলাটা ভাজছি চলো ভাজবো তারপরে সবাই লোকে খেতে দিব তারপরে আমি এখানে রান্না চাপাবো চলো গাছ দেখতে থাকো আজকে কি কি রান্না করছি মানে কি রান্না সেরকম কিছু করব না আমরা তো হাপ্তায় একদিন মাছ মাংস খাই না তো না খাই আর আমরা শাক ডাল সবজি এইসবই খাই আমাদের চলো গাছ মানে কি উনানি রানলেন আমাকে ভালো লাগে খেতে আর চলো আর মো এখন কি আমার কাজ করতে করতে অনেক লেটও হয়ে গেছে গায়ে চলো সবাই লোককে খেতে দেবো তারপরে আমি কাজ করব তারপরে অনেক কাজ আছে জানো চলো আমাদের একটু ব্যাকগ্রাউন্ডও দেখিয়ে দিচ্ছি দেখছো কেমন কেমন যা আছে চলো দেখতে থাকা আমি এখানে রান্না মানে আজকে আমাকে ইচ্ছে করলো তার জন্য উনুনে আর উনুনে রান্না করতে তো খেতে ভালো লাগে দেখেন এই যে কালো কালো কড়া বাটি মাছতে না অনেক কষ্ট লাগে আর চলো কাকে কাকে এরকম কষ্ট লাগে অবশ্যই বলবে যারা গ্রাম দেওয়াতে থাকো মানে আমাদের গ্রামে থাকলে তো আমরা প্রত্যেক দিন এইভাবে করি হ্যাঁ আমাদেরও গ্যাস আছে তো গ্যাস আমরা চা যেমন নাস্তা মানে সবজি বানাই রাম ভাত ডাল সবজি সবজির ভাত যদি মানে আগুন থাকে তাহলে আমরা ওভাবে মানে ডাল ভাত বানিয়ে নিই আর চলো গাই সেখানে দেখো আমি বানাচ্ছি তারপরে সবার লোকে তো বললাম খেতে দিব তারপরে আমার সিনান পুজো সব কিছুই আছে গাইস আর চলো আর কি বলবো সকালে না একটু আমি তাড়াতাড়ি উঠি মানে সে যে পাঁচটার থেকে উঠি তারপরে কাজকর্ম করে একটু হাঁটা ফেরা করি হাঁটা ফেরাটা অত ভালো করতে পারি না আধা ঘন্টা ওই দশ পনেরো মিনিট করে তার মধ্যে একদম সে মর্নিংয়ের কাজে লেগে যায় এই কাজ করতে করতে যেন মানে সারাদিনটাই কাজ করে তার মধ্যেও আমার শেষ হয়নি কাজ কার কার এরকম কাজ মানে শেষ না একটু বলবে অবশ্যই গায়ে স্যার এই দেখো আমার হাজব্যান্ড এসে গেছে ওনাকে খেতে দিয়েছি আর এই দেখো আমি তোমাদের কাছে এসে গেছি স্নান টিনান সব কিছু হ্যালো গাইস আরে দেখো আমি আমি অনেকক্ষণের পরে এসেছি এখন স্নান খাওয়া মানে নাস্তা করা হয়ে গেছে গেটটা হচ্ছে এখনও লাঞ্চ করি না করব আর চলো মা আর আমার যা খাচ্ছে বা লোকে কোনো স্কুল থেকে কোনো আসেনি আর আমাদের বাবু এসেছিলো বাড়ি চলে গেছে বাড়ির না ঘরে হয়েছে চলো গাইস এই দেখো কেমন অবস্থা ঘরের ঘরটাকে একটু গুছাতেছিলাম চলো খাওয়া দাওয়া করবো